সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা ডিসপ্লেতে যে বিসিটি দেখতে পাচ্ছেন এটি হলো বাংলাতে বলা হয় চন্দন গাছের বিচি এবং সংস্কৃতিতে বলা হয় শিখণ্ড এবং হিন্দিতে বলা হয় চন্দন গাছ। তো আজকে মূলত আমি এই গাছের গুণাগুণ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকের ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ হতে চলেছে, এজন্য আপনারা একটু মনোযোগ সহকারে শোনার এবং বোঝার চেষ্টা করবেন। তো আমরা প্রথমে জানব এবং চিনব লাল চন্দন গাছের বিচি কেমন দেখতে হয়ে থাকে। তো আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটি হলো লাল চন্দন গাছের বিচি। তো আমি মূলত আপনারা জানেন আমার এই ইউটিউব চ্যানেল থেকে এই বিভিন্ন রকম ঔষধি গাছের গুণগুণ সম্পর্কে আলোচনা করি। তো এই যে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটি হলো মূলত গাছের ছবি। গাছে আপনারা এভাবে দেখতে পারবেন চন্দন গাছের বিচি এবং এটি লাগানোর পরে যে চারাটি হবে সেই চারাটা হলো এমন দেখতে হয়ে থাকে লাল চন্দন গাছের চারা। যারা দেখেন নাই তারা দেখেন, যারা নতুন যারা দেখতেছেন অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কারণ আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। এই চন্দন গাছ কী কী কাজে ব্যবহার করা হয়ে থাকে সেই বিষয়টি নিয়ে মূলত আলোচনা করব এখন। তো আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটি হলো চন্দন কাঠ এবং সেই চন্দন কাঠের গুঁড়া। তো আপনারা অবশ্যই যদি চন্দন গাছের চারা এবং চন্দন গাছের গোড়া কাঠ যদি প্রয়োজন হয়, দেখা যায় অনেক সময় আমাদের প্রয়োজনে এগুলো পাওয়া যায় না, তো সেগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার কাছ থেকে এগুলো আপনারা নিতে পারবেন। অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। তো আমি যে গাছের বিচি লাগিয়েছিলাম সেই গাছ থেকে মূলত এই চারাটি হয়েছে। তো আপনারা দেখছেন কবিরা শিক্ষা ও বিদ্যা ইউটিউব চ্যানেল। সো আমার এই চ্যানেল থেকে শুধুমাত্র বিভিন্ন রোগের চিকিৎসা এবং তদবির বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। তো আসলে দেখা যায় যে আমরা অনেক সময় এমন সমস্যায় পড়ি যে কোনো ঔষধে কাজ করে না, সেক্ষেত্রে আমাদের তাবিজ ব্যবহার করতে হয়। তো অবশ্যই আমি আপনাদের সাথে আছি, আমি আকরামুজ্জামান, আমি বিভিন্ন রকম রোগের চিকিৎসা করে থাকি, আমার চেম্বার আছে এটি হলো সাতক্ষীরাতে। তো এখন মূলত আমরা এই চন্দন গাছের সম্পর্কে জানব যে এই চন্দন গাছ কী কী কাজে ব্যবহার করা হয়ে থাকে। চন্দন গাছ, তো এই চন্দন গাছ আপনারা কোথায় পাবেন? এই চন্দন গাছ আমাদের বাংলাদেশে অনেক নার্সারিতে আপনারা পেয়ে যাবেন এবং এই গাছটি ভারতে ইন্ডিয়াতেও পাওয়া যায়। তো এখন মূলত এই গাছটি কী কী কাজে ব্যবহার করা হয়ে থাকে? তো আমরা জানি বিশেষ করে এই রূপচর্যার কাজে এই চন্দন গাছ ব্যবহার করা হয়ে থাকে। মহিলাদের জন্য তারা রূপচর্যার কাজে বিভিন্ন রকম ক্রিম, বিভিন্ন রকম এর ক্রিমের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। তো প্রথম আমরা যে যে রোগের জন্য এই গাছ ব্যবহার করতে পারবো, এক নম্বরে বসন্ত রোগ, দুই নম্বরে চক্ষু রোগ হলে অথবা চোখ উড়লে, তিন নম্বরে মেহ রোগ হলে, চার নম্বরে পরমেহ রোগ হলে, পাঁচ নম্বরে পিত্ত ও রক্তপিত্ত রোগে আমরা এটি ব্যবহার করতে পারবো, ছয় নম্বরে পুরদাহ রোগে এবং সাত নম্বরে শিশুদের নাভি পাখা রোগে। তো আসলে আমরা বুঝতে পারলাম যে কী কী রোগের জন্য এই চন্দন কাঠ ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এই যে রোগের কথা আমি বললাম, এই রোগগুলোর ওষুধ তৈরি করতে হলে এর একটা প্রসেসিং আছে, যে প্রসেসিংটা আসলে আমরা জানি না। আমরা অনেক কাজে দেখা যায় যে প্রসেসিংটা করতে চাই, প্রসেসিং বলতে ওষুধ তৈরি করে খেতে চাই। তো আমরা যখন কোনো গাছ দিয়ে ওষুধ তৈরি করব, সেটি অবশ্যই আমরা ভালো করে জেনে নিব যে কিভাবে আমরা ওষুধটা তৈরি করব। এর একটা মাত্রা আছে, মাত্রা হলো চন্দনের মূল এক তোলা পরিমাণ এবং চন্দনের কাঠ চারানা পরিমাণ, এরকম আমরা নিয়ে ওষুধ তৈরি করব। তো দেখা যায় যে আমরা জানি যে একটি গাছ দিয়ে অনেক রোগের সমাধান করা যায়, সেক্ষেত্রে আপনার এই চন্দন গাছ দিয়েও অনেক রোগের সমাধান করা যায়। তো আজকের ভিডিও পর্যন্তই। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি বিভিন্ন রোগের ভালো চিকিৎসা দেই এবং বিভিন্ন বিষয়ে তাবিজ দেই। ধন্যবাদ।